আসসালামু আলাইকুম। স্বস্তির সকল সম্মানিত দর্শক, শ্রোতা ও ক্রেতা বন্ধুরা, 106তম ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে কিভাবে সুস্বাদু নুডলস স্যুপ তৈরি করা যায় তেল ছাড়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। ভিডিও দেখা শুরু করার আগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন নতুন সকল ভিডিওর আপডেট পেতে। এছাড়াও স্বস্তির সকল ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্টে কানেক্ট হওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সবকটি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি আপনার সাথেই থাকুন। ভেজিটেবল নুডল স্যুপ তৈরি করতে লাগবে সবজি, টমেটো, ধনিয়া পাতা, ডিম, পেঁয়াজ কুচি, নুডলস এবং আরও অন্যান্য উপকরণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। প্রথমে গরম পানিতে টমেটো সহ সবকটি সবজি, কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলস। নুডলস কিছুক্ষণ রান্না করব, এরপর দুইটি ডিম খুব ভালোভাবে ফাটিয়ে আমি নুডলসের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দেব। ডিমটা ছড়িয়ে দেওয়ার পর সাথে সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করব, তাহলে স্যুপটা দেখতে এবং খেতে সুস্বাদু হবে। এরপর ছড়িয়ে দিব ধনে পাতা কুচি। কিছুক্ষণ রান্না করার পর রান্নাটি তোলার আগে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়া সস, আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিচ্ছি আমি ভালো একটা ফ্লেভারের জন্য। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। শীতকালীন সবজি, টমেটো এবং নুডলস দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই নুডলস স্যুপ। তেল ছাড়া রান্না করা এটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার পর বেল বাটনটির অল সিলেক্ট করে রাখুন স্বস্তির সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। শেয়ার বাটনে ক্লিক করে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং